जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो सिद्ध्वा प्रणमामि मुहुर्मुहुः। नमो श्री जतिराजाय विवेकानंद सूराय सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे नमस्कार। ठाकुर मा स्वामीजी रातुल चरणे अभिमिलंटित प्रणाम निवेदन करी। आजकेर अनुध्यान श्री श्री मायर कथा। मायर कथा सुनब स्वामी अरूपानंदजी महाराजे स्मृतिते। एकुशे पौष कथा प्रसंगे मा बोलिलेन, भगवान के बाद दे पेरेछे बोलो ना, तिनी निजे धरा दिएछेन बोले तो जशोदा ताके बाद दे पेरेछिलो, गोप गोपीरा ताके पेयेछिलो। बासना थाकते जीवेर यातायात फुराय ना, बासनातेई देह होते देहांतर हय। একটু সন্দেশ খাবার বাসনা থাকলেও পুনর্জন্ম হয়, তাই তো মঠে এত জিনিস আসে। বাসনাটি সূক্ষ্ম বীজ, যেমন বিন্দু পরিমাণ বট বীজ হতে কালে প্রকাণ্ড বৃক্ষ হয়, তেমনি বাসনা থাকলে পুনর্জন্ম হবেই। যেন এক খোল থেকে নিয়ে আর এক খোলে ঢুকিয়ে দিলে একেবারে বাসনা শূন্য হয় দু একটি। তবে বাসনায় দেহান্তর হলেও পুনর্জন্মে সুকৃতি থাকলে চৈতন্য একেবারে হারায় না। বৃন্দাবনের গোবিন্দের এক পূজারি ঠাকুরের ভোগ নিয়ে তার উপপত্নীকে খাওয়াতো, এই পাপে দেহান্তে তার প্রেতজনী হয়, কিন্তু সে ঠাকুরের সেবা করেছিল। এই সুকৃতির ফলে একদিন সে সশরীরে সকলকে দেখা দেয়। সুকৃতিটুকুন ছিল বলে দেখা দিতে পারল এবং সবাইকে তার অধোগতির কারণ বললে। তাদের বললে, তোমরা আমার উদ্ধারের জন্য ঠাকুরের মহোৎসব কীর্তনাদি করো, তাহলেই আমার উদ্ধার হবে। আমি, মহোৎসব কীর্তনে কি উদ্ধার হয়? মা, হ্যাঁ, বৈষ্ণবদের ওতেই হয়, তাদের শ্রাদ্ধাদি করে না। যখন পুরীতে জগন্নাথ দর্শন করি, এত লোকে জগন্নাথ দর্শন করছে দেখে আনন্দে কাঁদলুম, ভাবলুম, আহা বেশ, এত লোক মুক্ত হবে। শেষে দেখি যে না, যারা বাসনা শূন্য সেই একাত্রেই মুক্ত হবে। যোগেনকে বলায়, অর্থাৎ যোগেন মাকে বলায়, সেও তাই বললে, না মা, যারা বাসনা শূন্য তারাই মুক্ত হবে। একদিন সকালবেলা মায়ের বারান্দায় মুড়ি খাইতে খাইতে জিজ্ঞাসা করিলাম, মা, মঠে থাকলে কি সন্ন্যাস নিতে হবে? মা বললেন, তা হবে। আমি, মা, বড় অভিমান আসে সন্ন্যাসে। মা, হ্যাঁ, বড় অভিমান। আমায় প্রণাম করলে না, মান্য করলে না, হেন করলে না, তার চেয়ে বরং নিজের সাদা কাপড় লক্ষ্য করিয়া এই বেশ আছি, অর্থাৎ অন্তরে ত্যাগ। বৃন্দাবনে গৌর শিরোমণি বুড়ো বয়সে সন্ন্যাস নিলেন। যখন ইন্দ্রিয় টিন্দ্রিয়গুলি প্রভাব কমে গেছে, রূপের অভিমান, গুণের অভিমান, বিদ্যার অভিমান, সাধুর অভিমান কি যায় বাছা? আমাকে ত্যাগের জন্য প্রস্তুত হইতে বলিতেছেন, বাড়ি গিয়া ভাইদের একবার বলে আসবে, চাকরি বাকরি আমি আর করতে পারবো না, মা তো নেই যে দাসত্ব করব, আমি ওসব পারবো না, তোমরা ঘরকন্যা করো, বেশ থাকো। সাধু জীবনের খাওয়া দাওয়ার কঠোরতার কথা উঠিল। মা বলিলেন, মঠে ছেলেরা সব কষ্ট করছে, না খাওয়া না দাওয়া না কিছু, ওসব আমার ভালো লাগে না। যোগেনের, অর্থাৎ যোগানন্দ স্বামী কঠোর করে করে শেষটা এত ভুগে ভুগে দেহ গেল। আজ এই পর্যন্তই। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।